খোর্ধা জেলা বালুগা স্থিত গোপীনাথপুর গজলক্ষ্মী কল্যাণ মণ্ডপঠারে ভাষা সুরক্ষা সম্মেলনের দশম রাজ্যস্তরীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি কবি তথা সাহিত্যিক রঙ্গনাথ সেঠীঙ্ পৌরাহিত্যে আরম্ভ করা যাইতলা। উক্ত উৎসবের মুখ্য অতিথি ভাবে ডক্টর সোনলতা পরিড়া কার্যক্রমকে উদ্ঘাটন করা বেড়ে মুখ্য বক্তা ভাবে রেভেন্সা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বিজয়লক্ষ্মী দাস ও সম্মানিত অতিথি ভাবে বরিষ্ঠ ঐতিহাসিক তথা রাজ্যের ভাষা সুরক্ষা সম্মেলনের কর্ণধার সত্যপতি বলিয়ার সিং, নরেশচন্দ্র রায় মহাপাত্র, ডক্টর শরৎচন্দ্র মাঝি, দণ্ডপাণি মহাপাত্র, রবি রথ, বরিষ্ঠ সাংবাদিক অশ্বিনী মহাপাত্র প্রমুখ যোগদে ওড়িয়া ভাষা সুরক্ষা ও তাহার প্রতিকার শীর্ষক বিষয়বস্তু উপরে গুরুত্বারোপ করে। সম্মানিত অতিথি ভাবে যোগদে বাণপুর উপনিবন্ধক রমেশচন্দ্র পাণি, রবীন্দ্র প্রধান প্রমুখ ভাষা সুরক্ষা সম্পর্কিত বহুমুখী অভিভাষণ দিয়ে। কার্যক্রমের প্রারম্ভে সম্পাদক অধিবক্তা শেষদেব মহারাণা সংগঠনের সম্পাদকীয় বিবরণী পাঠ করে। সংগঠিকা ব্যঙ্গ কবয়িত্রী কুন্তলাকুমারী বেহরা মঞ্চসীনা অতিথি মানকর পরিচয় প্রদান করে। সংগঠনের উপদেষ্টা সর্বেশ্বর ষড়ঙ্গী, মদনমোহন মহাপাত্র প্রারম্ভিক সঙ্গীত গান করে। এই উৎসবের প্রায় শতাধিক কবি সাহিত্যিক সেমানকর রচিত কবিতা পাঠ করে এবং এহাকু গীতিকার তথা কবি গোপীনাথ দাস, ইতিশ্রী সাহু প্রমুখ সঞ্চোজনা করে। এই উৎসবে বহু বিশিষ্ট প্রতিভা মানপত্র ও উপঢৌকন দিয়ে সম্মানিত করা যাই। নিশ্চিত ভাবে মু গর্বিত যে মু তাঙ্ক ভলি জনে যশস্বী বিদ্বান এবং বিপ্লবীকর সহধর্মিণী, কিন্তু মু জনে অধ্যাপিকা থিলি এবং সংস্কৃতি প্রেমী। সেই জরিয়ারে আমি গোটে পত্রিকা মধ্যে, যে পত্রিকা সে ভাষা সুরক্ষা পত্রিকাকে দুইটি সংকলন করে তার তৃতীয় সংখ্যাকে বাহার করা আমি ভাবিছু এবং সেই দিগরে কার্য মধ্যে করছু। আমার ধীরে ধীরে যে বিলুপ্ত হচ্ছে তাকে সবল করা, সমস্ত সাধারণ ভাষার গ্রামাঞ্চলের যেমনি লোক মানে বুঝিপারে তা হচ্ছে ওড়িয়া। সে ওড়িয়া যেপরে আমার মজবুত রহব, ইংরাজি কহিকি আমি যে সাহেব বুণিয়া দেখবা বা দেখুছে সেটা এক অহংকার লক্ষণ। তেমন আমি ওড়িয়া আমার ভাষাকে আমার গর্ব বলে ভাবি, আমার ভাষাকে বহুল ব্যবহার করা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। প্রচার প্রসার হওয়া দরকার, ওড়িয়া সমস্তে কহা দরকার, বিভিন্ন ফলকের ওড়িয়া লেখা হওয়া দরকার, সরকারি স্তরের ওড়িয়াটা ব্যবহার হওয়া নিহতি আবশ্যক। সরকার এ দিগরে ওড়িয়াটা সরকারি স্তরের ব্যবহার করা পদক্ষেপ নেওয়া ভাষা সুরক্ষা করা কহিলেন ভাষা ভিত্তিক স্বতন্ত্র সদস্য হলে সেই জিনিস আমি দীর্ঘ সত্তরি বর্ষ ধরে সংগ্রাম করে আসছি আর ভাষা সুরক্ষা। ভাষা সুরক্ষা করে প্রশ্ন উঠে কোন ভাষা সুরক্ষা? আমার প্রাদেশিক ভাষা ওড়িয়া, ওড়িয়া ভাষার সরকারি কাজ অন্য রাজ্যে চলছি, শিক্ষা অন্য রাজ্যের শিক্ষার তাঁর তলপটে জবাব চালে নিজ নিজ প্রাদেশিক ভাষা যথা আন্ধ্রে তেলুগু ভাষায়, পশ্চিমবঙ্গে বঙ্গলা ভাষায়, ওড়িশার যে অধ্যক্ষ নদান বা সমন্বয় এটি খোর্ধার বীরঞ্জি নারায়ণ প্রধান রিপোর্ট, তীর্থক্ষেত্র লাইভ।